পাঁচ বছরের ব্যবধানে বরিশালের মোকামে ইলিশের আমদানি কমেছে প্রায় 97%। একসময় যেখানে প্রতিদিন 3 থেকে 3,500 মন ইলিশ আসত, এখন মাত্র 100 থেকে 150 মন ইলিশ আসছে মোকামে। এতে বেড়েছে ইলিশের দাম। আকাশ ছোঁয়া দামে কেনার সামর্থ্য নেই স্বল্প মধ্যবিত্ত মানুষের। ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই বরিশালে। ইলিশের মোকাম হিসেবে পরিচিত নগরীর পোর্ট রোডে প্রতিদিন গড়ে 100 থেকে 150 মন ইলিশ আসছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। যদিও গেল বছর এর পরিমাণ ছিল 800 থেকে 1,000 মন পর্যন্ত। বাজারে আসা বেশিরভাগই সাগরের ইলিশ। নদীতে তেমন একটা ইলিশ ধরা পড়ছে না, তাই ইলিশ এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। যে দাম, আমাদের সাধারণ মানুষের জন্য ইলিশ মাছ খাওয়ানোর যোগ্যতা নেই। অন মাছ কম, এই বেদায় অনেক একটু দাম বেশি। আর অরিজিনাল লোকাল যেটা আমাকে দাঁড়ে কাছের মাছ, এই মাছটা একটু দাম বেশি থাকে। দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে বিভিন্ন জায়গায় মোকাম হয়। বরিশালে ইলিশের সংকট দেখা দিয়েছে এমন দাবি আড়তদারদের। এখন বাংলাদেশে মোকামের অভাব নাই, আর বিভিন্ন জায়গায় মাছঘাট হইয়া এখন বরিশালে মাছ একটা আমদানি হয় না। এই মাছ 5 বছর আগে অনেক কম ছিল, অনেক কম ছিল তা বলার মতো না। এবছর তুলনামূলক বাজে ডাবল দাম, ডাবল দাম। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, কিছুদিনের মধ্যেই নদীতে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ। দাম বৃদ্ধির জন্য ইলিশ শিকারে ব্যয় বৃদ্ধিকে দায়ী করছেন তিনি। ইলিশ নদীতে ওঠার জন্য ইলিশের ভিতরে একটা সেন্সিটাইজেশন তৈরি হয়, তো এটা তৈরি হওয়ার জন্য এবছর একটু সময় বেশি লেগেছে, যার কারণে নদীতে ইলিশটা আসতে দেরি হচ্ছে। আমাদের আগে একটা ট্রলারকে সমুদ্রে পাঠানোর জন্য 2 থেকে 2.5 লাখ টাকা লাগতো, যেখানে এখন 4 থেকে 5 লাখ টাকা ব্যবসায়ীদের ব্যয় হচ্ছে। সব কিছু মিলিয়ে যে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ইলিশের দামের উপরে এর একটা প্রভাব পড়েছে। পাইকারি বাজারে 1.5 কেজি ওজনের ইলিশের মন বিক্রি হচ্ছে 1 লাখ টাকায়। 1 কেজি ওজনের মন 64,000 টাকায়, আর এর চেয়ে ছোট আকারের ইলিশের মন বিক্রি হচ্ছে 34,000 টাকায়। ডিবিসি নিউজ ডেস্ক।